হারিয়েছে, আমাদের নারায়ণগঞ্জে অনেক প্রিয়জনকে হারিয়েছি, বাংলাদেশের সাবেক মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নাসির ভাইকে হারিয়েছি, ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল্লাহ ভাইকে হারিয়েছি, এরকম অনেক নামী দামি লোক আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি, যাদেরকে হারিয়েছি সারা পৃথিবীতে প্রচুর লোক মারা গেছে, সকলের জন্য আমি সবার জন্য দোয়া করবেন। আজকে বক্তব্য দিয়ে করবো, শুধু একটা কথাই বলবো, এখানে জেলা মহিলা সংস্থার কর্মকর্তা বিন্দু এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন এর আগেও মহিলা সংস্থা ছিল, এর আগেও মহিলা সংস্থার চেয়ারম্যান ছিল, তারা কীভাবে কাজ করেছেন আর সালমান কলেজে কীভাবে কাজ করেছেন সেটা আপনারা জানেন, নিশ্চয়ই সেই তারাই আপনারা ছুটে এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তো সবার জন্য রোগমন্ত্রী কামনা করবেন, এই করোনা মহামারীর থেকে আমরা সবাই রক্ষা পাই, এই আপদ থেকে আমরা মুক্তি পাই, এবং পরিবার সহ সকল পরিবার মুক্তি পাই। আর যেটা হেলাল বলছিল, বিরোধী যেটা বলছিল, এই করোনার কারণে অনেকের চাকরি চলে গেছে, বেকার হয়ে গেছে, কর্মক্ষমতা নাই। যাই হোক, মহানগর আওয়ামী লীগের কাছে অনুরোধ জানাবো, আমাদের পরিচিত শুধু ওটা মহিলা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের না, যে কোনো মহিলা বা যে কোনো পরিবার যদি এরকম কোনো সঠিক দুঃস্থ পরিবার তারা তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে, প্লিজ আপনারা নোট করবেন, আপনাদের মাধ্যমে আমরা সেই তালিকা নিয়ে আমরা আমাদের প্রিয় নেতা শামীম ওসমান সাহেবের মাধ্যমে আমাদের নারায়ণ প্রতি খারাপ আবহাওয়া তার মধ্যে যারা কষ্ট করেছেন তার প্রতি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে অনুরোধ থাকবে যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, জননেত্রী শেখ হাসিনার জন্য অভিযুক্ত বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, স্বামী উৎপাদনের জন্য দোয়া করবেন, যারা দেশের জন্য কাজ করছেন তাদের সকলের জন্য দোয়া করবেন, কারণ দেশকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, হঠাৎ করে এই যে কি বলে ধর্ষণটা বেড়ে গেল, হঠাৎ করে ধর্ষণটা বেড়ে গেল, ধর্ষণটা কি কারণে বাড়লো এর কারণে খতিয়ে দেখতে হবে, ধর্ষণ হচ্ছে বলা হচ্ছে ছাত্রলীগ করেছে, সিলেটের ছাত্রলীগ ধর্ষণ করে তথাকথিত ছাত্রলীগের নেতাদের নামে এসেছে, এটা কিন্তু বলছেন না, সেই ধর্ষণকে ধরিয়ে দিয়েছে ছাত্রলীগের আর এক নেতাই কিন্তু এই ধর্ষণকে ধরিয়ে দিয়েছে, আন্দোলন আওতায় এনেছে সব কিছু ছাত্রলীগ, কিন্তু আমরা লক্ষ্য করছি শুধু সাধারণ নারী মা বোনেরাই আজকে আক্রান্ত হচ্ছেন, আমরা লক্ষ্য করছি যে নওগাঁতে গির্জা ফাদার দ্বারা সে গির্জার এক সিস্টার পোষিত হয়েছে, আমরা লক্ষ্য করছি পুরোহিত দ্বারা মন্দিরের পূজা করতে আসা মহিলা মা বোনরা ধর্ষিত হয়েছে, আমরা লক্ষ্য করছি বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে সেই বাচ্চা বাচ্চা এতিম শিশুরা বলত্যাগ করা হয়েছে, কিন্তু আমাদের আস্থার জায়গা কোথায়, আমাদের আস্থার জায়গা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে, শেখ হাসিনার কাছে কোন অপরাধের স্থান নাই, কোন খুনি কোন ধর্ষক কোন দুর্নীতিবাদের স্থান জননেত্রী শেখ হাসিনার কাছে নাই, উদাহরণ আপনারা লক্ষ্য করেছেন কয়েক বছর আগে ঢাকাতে একটা হরতাল চলাকালীন বিশ্বজিৎ দাস নামের একজন সাধারণ অফিসারীকে ছাত্রলীগ রাজধানী প্রতিমা সন্ত্রাসী কুপিয়ে কুপিয়ে দিনের বেলা খুন করেছিল, আপনার লক্ষ্য করছেন সকল খুনিকে জননেত্রী শেখ হাসিনা আইনে সরকার আইনের আওতায় এনেছে, সকলকে সাজা দিয়েছে, ছাত্রলীগ বলে যুবলীগ বলে স্বেচ্ছাসেবী বলে কারো কোনো ক্ষমা পান নাই, কারো কেউ কোনো মানে অনুকম্পা পান নাই বা মাপ পেয়ে যান নাই, সকলকে আইনের আওতায় আসতে হবে, আজকে জননেত্রী শেখ হাসিনা সরকারকে নিয়ে চক্রান্ত চলছে, বিভিন্ন রকমের চক্রান্ত চলছে, কিন্তু ধর্ষণটাও একটা চক্রান্তের অংশ, ধর্ষণ তারাই করে যারা ৩১ সালের স্বাধীনতা বিরোধী রাজাকারদের মন মানসিকতা যারা চলাফেরা করে তারাই ধর্ষণ করে, আপনারা লক্ষ্য করে দেখেন ৩১ সালে ওই রাজাকাররা আমাদের মা বোনদের ওই পাকিস্তানে হানাদের বাড়ি রাখতে কুল দিয়েছে, আর ৫,৫০০ মা বোনকে ধর্ষণ করা হয়েছিল, সেটি উপর করেছিল তুলে দিয়েছিল, কারণ ইয়াহিয়া খান সরকার পাকিস্তানি সরকার মনে করতো এই দেশ চাই তাদের, এই দেশে শুধু মাটি চাই, এই বাঙালি জাতির অস্তিত্ব তারা বিলীন করতে চেয়েছে এবং বিলীন করার একটা অংশ হিসাবে তারা ভাবকে ধর্ষণ করেছে, তারই ধারাবাহিকতা আজকের ওই ধর্ষণ উৎসব, তাহলে আপনার জায়গা হচ্ছে যখন শেখ হাসিনা শেখ হাসিনার উপর ভরসা রাখবেন, শেখ হাসিনার জন্য দোয়া চাই, দোয়া চাই স্বামী উত্থানের জন্য দোয়া চাই, লিপি ভাবি অতি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে তিনি হাজির হবেন, আবার তিনি কর্মকর্তা যেটা বলছি জীবন যেটা বলছেন অত্যন্ত নিষ্ঠভাষী অত্যন্ত মানে বুঝিয়ে কথা বলেন, এত চমৎকার
করে গুছিয়ে কখন আমরা এত বছর চলতাম তুমি তারপরও আমরা নির্ভিকভাবে বক্তব্য আমরা মনোযোগ দৃষ্টি কারণ তিনি বোঝাতে পারেন তিনি ঐক্যবদ্ধ করতে বিশেষ করে নারীদের মহিলাদের তিনি ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন এবং মহিলা সংস্থার মাধ্যমে কত নারীকে তিনি স্বাবলম্বী করেছেন এটা আপনারা প্রমাণ আছেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবার এই সমাজের কাজে আবার এই নারীদের কাজে আবার এই নারী বাসীর কাজে তিনি কর্মতৎপর হয়ে উঠবেন স্বামী উৎপাদনকে আরো আরো বেশি করে তিনি সাহস যোগাবেন প্রেরণা যোগাবেন নারায়ণগঞ্জের উন্নয়নের কাজ করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার জন্য এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই যারা কষ্ট করে এসেছেন আমিও চেয়েছিলাম খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখতে কিন্তু আলোচনা করতে গেলে থাকতে পারি না অনেক লম্বা সময় নিয়ে নিলাম এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সুপ্রকার করছি আর মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে শুরু দেওয়ার জন্য পুজোর কাছে আবারও আকুল আবেদন থাকলো সালমান জি ভাবি স্বামী উসমান যারা মৃত্যুবরণ করছেন সকলের জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জন্মদিন শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন আর সেই সাথে জানেন আমাদের আমি হিন্দু ধর্ম ধর্মাবলম্বী আমাদের দুর্গা পূজা চলছে আমি সবাইকে সার্বিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সাথে দুর্গা মায়ের সঙ্গে আমরা প্রার্থনা করব দুর্গা মা যেন কৃপা করেন এবং এই করোনা মহামারী থেকে আমাদের পরিত্রাণ দেন এবং বাংলাদেশকে শান্তিতে রাখেন সুখে রাখেন বাংলাদেশের মানুষজন সুখে থাকে জন্মভূমি যে স্বপ্ন দেখেছিলেন স্বপ্নের সোনার আমরা সেই সোনার আমরা প্রতিষ্ঠা করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা শিক্ষক শিক্ষক